আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের ভারত এবং মায়ানমারের সমুদ্র সীমানায় থাকা 15টি ব্লকে গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের প্রস্তাব দিয়েছে আমেরিকা এবং আমেরিকান কোম্পানি এক্সন মোবিল। এক্সন মোবিল জ্বালানি খাতের বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলোর মধ্যে একটি, কিন্তু অন্যদিকে বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমান্ত এলাকার বেশ কয়েকটি ব্লক থেকে গ্যাস এবং তেল উত্তোলনের জন্য মায়ানমার কাজ দিয়েছে রাশিয়াকে। সীমান্ত এলাকার তেল গ্যাস উত্তোলন প্রক্রিয়া নিজ দেশে একা হয় না, অন্য দেশের সহযোগিতা লাগে, কারণ খনিগুলো অনেক সময় মাটির নিচে গিয়ে অন্য দেশের অবস্থান করে। তাই নিজে যখন গ্যাস উত্তোলন করতে চায় তখন অন্য দেশের গ্যাসও চলে আসে। বিষয়টি রাশিয়া যেহেতু মায়ানমারের সাথে আসছে তাই এটা আমাদের জন্য সাংঘর্ষিক পর্যায়ে ছিল। দেশ হিসেবে বাংলাদেশে শুধুমাত্র পর্যবেক্ষণ করা ছাড়া তেমন কোনো শক্তিও ছিল না রাশিয়ার মোকাবেলা করার। তবে এবার সমুদ্র সীমানায় থাকা বাংলাদেশের ব্লকগুলোতে আমেরিকা প্রস্তাব দিয়েছে বাংলাদেশের যে সকল ব্লক মায়ানমারের সীমান্তে রয়েছে সেগুলো আমাদের দিন, রাশিয়া মায়ানমারকে আমরা মোকাবেলা করব। রাশিয়াকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশের সাপোর্টে আমেরিকার এমন প্রস্তাব কতটা যে গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। আমেরিকার এই প্রস্তাবের বিষয়ে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান, অ্যাকশন মোবিলের প্রস্তাব আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, তারা আমাদের কাছে 15টি ব্লক চেয়েছে, আমরা সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখে জ্বালানি বিভাগে প্রতিবেদন পাঠাবো। বর্তমানে বাংলাদেশের ভূভাগে জ্বালানি তেল ও গ্যাসের অনুসন্ধান ব্লকের সংখ্যা 22টি, অফশোরের ব্লকের সংখ্যা 26টি, এর মধ্যে 15টি অবস্থান করছে গভীর সমুদ্রে এবং অগভীর সমুদ্রে রয়েছে আরও 11টি। বর্তমানে সাগরের গভীরের অংশে দুটি ব্লকে পিএসসির অধীনে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে দুটি ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশি লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেড। এছাড়াও দেশের ভূভাগে 4টি ব্লকে বিদেশি কোম্পানির মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে, যার 3টি করছে আমেরিকান কোম্পানি শেভরন, আরেকটি ব্লকের অনুসন্ধান চালাচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক ক্রিস এনার্জি। এদিকে নরওয়ে ভিত্তিক ডিএন মিডিয়া গ্রুপের জ্বালানি বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম আপস্ট্রিমে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জায়ান্ট কোম্পানি অ্যাকশন মোবিল যদি বঙ্গোপসাগরের গভীরে সঞ্চিত বিপুল পরিমাণ গ্যাস তুলে আনতে পারে তবে তা বাংলাদেশের শিল্পখাতের জন্য সবচেয়ে বড় ধরনের সহায়ক ভূমিকা হবে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন খাত থেকে বেরিয়ে এসেছে। এ অবস্থায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করার মতো প্রযুক্তিগত সক্ষমতা এবং সমর্থন দুই রয়েছে অ্যাকশন মোবিলের। অ্যাকশন মোবিলের প্রস্তাবে বলা হয়েছে সরকারের অনুমোদন পেলেই শুরুতে সংশ্লিষ্ট ব্লকগুলোতে 2D সিসমিক সার্ভে চালানো হবে, এতে সময় লাগবে 2 বছর। এরপর 3D সিসমিক তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের কাজটি সম্পন্ন করা হবে পরবর্তী 3 বছরে। এদিকে অ্যাকশন মোবিলের প্রস্তাবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশের জ্বালানি সংকটের মুহূর্তে তেল গ্যাস অনুসন্ধানে অ্যাকশন মোবিলের প্রস্তাব অত্যন্ত আশাব্যঞ্জক, এটিকে গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত একটি সিদ্ধান্ত আসা উচিত সরকারের। অফশোর এলাকায় বিশাল সম্ভাবনা রয়েছে বলেই বিশ্বের বৃহৎ জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানিটি আগ্রহ প্রকাশ করেছে। এই কোম্পানিটি আরব দেশগুলোর জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ক্ষেত্রে তারা যতগুলো ব্লক চেয়েছে উচিত হবে সেগুলো বিশেষ করে অর্ধেক হলেও তাদের দিয়ে দেওয়া। সুপ্রিয় দর্শক, এ ছিল পেট্রো বাংলাকে দেওয়া অ্যাকশন মোবিলের প্রস্তাব নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।